কিরে ঝন্টু, তুই আগে আগে শুনলাম বাঁধ মেরামতির জন্য নাকি অনেক লোক লাগবে। তা তো লাগবেই, কিন্তু তুই যা রুগ্ন, বাঁধ মেরামতির মতো পরিশ্রম তো আর তোর দ্বারা হবে না বাপু। যদি কিছু একটা হালকা কাজ দেন, মানে হালকা, তবে তোকে আমি একটা অন্য কাজ দিতে পারি। বলুন না, বলুন কি কাজ, বলুন। যদি যদি পুকুর কাটার কাজটা করতে চাস তাহলে বল। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি, রাজি। আচ্ছা যা যা যা, এবার এবার তাহলে টাকা কড়ির কথাই আসি। বাঁধের কাজে লোকে যা টাকা পাবে, তুই কিন্তু পাবি তার অর্ধেক, কেমন? আমি আমি রাজি বড়ল মশাই, আমি রাজি। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে কাল থেকে লেগে পর। হ্যাঁ কাল থেকে। এরকম একটা শব্দ হলো না? ইস, ইস, কোদাল তো ভেঙে যাবে মনে হচ্ছে। কি এ তো সোনার মোহর, এর উপর মনে হচ্ছে কোন এক রাজার মুখের ছবিও রয়েছে। মনে হচ্ছে এগুলো খুব পুরনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো নিয়ে আমি এখন কি করব? না না না, আগে বাড়ি যাই, আগে বাড়ি যাই। মাটি খুঁড়তে গিয়ে এই ঘোড়া আর ঘোড়ার মধ্যে এই সব মোহর। আমরা তো তাহলে বড় লোক হয়ে যাব গো। না, এ টাকা আমরা নিতে পারি না। মাটির তলা থেকে পাওয়া এই মোহরগুলোর মালিক সরকার। আর লুকিয়ে রেখে দেওয়ার পর যদি ধরা পড়ে যায় তাহলে তাহলে জেল হাজত অবধি হতে পারে। হ্যাঁ লীলা, এই সুযোগে কিছু মোহর আমি সরিয়ে রাখি। আপনি আপনি যদি সরকারি তহবিলে এগুলো দিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব বাবা, করবো না। তুই 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 নিশ্চিন্ত মনে বাড়ি চলে যা, বাড়ি যা। হ্যাঁ আমি তাহলে আসি মোড়ল মশাই। হ্যাঁ আয় 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 বাবা আয়। সরকারি তহবিলে দেব না, ছাই দেব, এগুলো আমি নিজে আত্মসাৎ করবো। কত বড় লোক হয়ে যাবো আমি। আচ্ছা আচ্ছা, এই লোক জানা জানি হলে কি হবে? হ্যাঁ কি হবে? না 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 না, এর মধ্যে কয়েকটা ঝন্টুর ঘরে রেখে দিয়ে ঝন্টুকেই ফাঁসিয়ে দিতে হবে। কি বুদ্ধি আমার! এই দেখুন দেখুন দারোগাবাবু, ঝন্টু নামের বাড়িটা সার্চ করে দেখুন তো। কাল রাতের বেলা ওর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ঝন্টু নাম আর তার বউ প্রচুর সোনার মোহর লুকিয়ে রাখার কথা বলাবলি করছিল। হ্যাঁ এই ঝন্টু রাম, এটা কি সত্যি? মিথ্যে কথা বলবো না স্যার, কাল মাটি কাটার কাজ করতে করতে আমি কিছু সোনার মোহর পেয়েছি, কিন্তু সেসব তো আমি মোড়ল মশাইকে দিয়ে এসেছি হুজুর। হ্যাঁ মিথ্যে কথা বললে
জিপ টেনে ছিঁড়ে নেব। দেখুন দেখুন স্যার, দেখুন স্যার, দেখুন দেখুন বদমাসটার আস্পর্ধাটা ভাবুন একবার। হ্যাঁ জন্তুরাম, আমি তোমার ঘর সার্চ করতে চাই। সর্বনাশ, ঘর তল্লাশি করলেই তো খাটের তলা থেকে আমার লুকিয়ে রাখা সোনার মোহরগুলো বেরিয়ে পড়বে। দারোগা বাবু, আপনার পায়ে পড়ছি, দয়া করে ঘর তল্লাশি করবেন না। বাবা, তল্লাশি আটকাতে চাইছে তার মানে ঘরে আরো নিশ্চয়ই কিছু আছে। আমাকে আর কিছুই করতে হলো না। চলো তোমাকে থানায় যেতে হবে। ছশো এক ছশো দুই ছশো তিন। বাকিটার গন্ধে গন্ধে আপনার ঘরে চলে এলাম, এসে দেখছি ঠিক জায়গাতেই এসে পড়েছি। চলুন থানায় চলুন, গরিবদের পরিশ্রমের টাকার ভাগ খেতে খেতে ভাগা ভাগিটা খুব ভালোই শিখে গেছেন দেখছি। হ্যাঁ, এবার দেখুন আপনার কি হাল করে ছাড়ি। কনস্টেবল, থানায় নিয়ে চলো। কাজটা কিন্তু আপনি ভালো করলেন না দারোগা। আপনি আপনি থানায় নতুন এসেছেন, তাই জানেন না কিন্তু যে আমার আমার হাত কত লম্বা। দরকার হলে ওই হাত দুটো কেটে নেবার ক্ষমতাও আইনের হাতে আছে। চলো। কনস্টেবল, এই শয়তান মোড়লকে লকআপে ঢোকাও। যাও ঝন্টুরাম, তোমরা বাড়ি চলে যাও। আর প্রাচীন কালের এতগুলো সোনার মোহর উদ্ধার করার জন্য তোমরা যাতে সরকারের কাছ থেকে আর্থিক পুরস্কার পাও সেটা আমি দেখবো। দারোগা বাবু, আপনি ভগবান। দারোগা বাবু, আপনি ভগবান।